দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। সিএনজি অটোরিকশা আর লেগুনার চাকায় হামাগুড়ি দিয়ে চলছে গাজীপুর মহানগরের 8টি থানার পুলিশি সেবা। পুলিশ সদস্যরা বলছেন থানায় একটি মাত্র সরকারি গাড়ি, যা দিয়ে একটি পুরো থানা তো দূরের কথা একটা ওয়ার্ডের জন্য কিছুই নয়, তথাপি দায়িত্ব পালনের সদা তৎপর গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর মহানগরের 8টা থানার গাড়ি সংকটের চিত্র নিয়ে আব্বাসুদ্দিন ও শাকিল খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশন 2013 সালের 16 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2017 পাশ করার পর 2018 সালের 16 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। আর এ মহানগরীর সবগুলো থানার গাড়ির অধিকাংশই পুরানো মডেলের, এমনকি লক্কর ঝক্কর। অনেক গাড়ি আবার নষ্ট হলে মেরামত করা হচ্ছে দীর্ঘ সময় নিয়ে। গাড়ি সংকটে পুলিশের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। সংকট মেটাতে সিএনজি ও লেগুনার দ্বারস্থ হতে হয় পুলিশ সদস্যদের। প্রতিটি থানায় কমপক্ষে 6টি করে গাড়ির প্রয়োজন থাকলেও আছে 1টি করে। অনেক সময় দেখা যায় রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয়, তো বৃষ্টিপাতের কারণে সিএনজি দিয়ে ভিজে আমরা ডিউটি করি। সরকারি গাড়ি একটাই, এই থানায় গাড়ি আরো ভালো 2-3টা গাড়ি হইলে ভালো হইতো। একটি গাড়ির কারণে আমাদের সিএনজি লেগুনা ভাড়া করে স্টেশন থেকে নিয়ে যেতে হয়। 3টি ডিউটি পার্টির জন্য 3টি গাড়ি দরকার, যেখানে গাড়ি আছে 2টি। গাড়ি যদি একটা ডিস্টার্ব দেয় তাহলে আমাদের যে আসামি নিয়ে যায়, তাহলে আসামির জন্য ওয়েট করতে হয়, নিয়ে যাওয়ার জন্য গাড়ি আমাদের মেট্রো থেকে আসলে অন্য গাড়ি আসলে পরে গাড়ি এই আসামি থানা এই কোর্টে পৌঁছাতে হয়। রাতে টহল ডিউটি করি, সরকারি গাড়ি পর্যাপ্ত হলে আমাদের জন্য ডিউটিতে সুবিধা হয়। এই গাড়িটি 24 ঘন্টা ডিউটিতে থাকে, যার কারণে নানান ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়। সরকারিভাবে যদি গাড়ি দেওয়া হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। পিছনে যারা বসে এদের জন্য মোটামুটি সমস্যা দেখা যায়, সিটের সমস্যা, এরপরে ওই হুড বিশেষ করে ছিঁড়া থাকে অনেক সময়। গাজীপুর মেট্রোপলিটন এরিয়ার কাশিমপুর, কোনাবাড়ি, বাসন, সদর থানা, গাছা, টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব ও পুবেল সহ মোট 8টি থানার সবকটিতে পর্যাপ্ত যানবাহনের সংকট। সিএনজি এবং অটো চালকরা বলছেন জরুরি মুহূর্তে পুলিশের ফোন পেলেও সময় মতো আসতে পারছেন না তারা। বাংলাদেশ পুলিশ যেভাবে কাজ করতেছে জনসাধারণের জন্য, যদি আরেকটু সরকারি গাড়িগুলো থাকতো তাহলে জনগণ আরো সুবিধা ভোগ করতে পারতে। যে আমরা স্ট্যান্ডে বাড়াচাড়া গাড়ি পুলিশ প্রশাসনের জন্য অনেক সময় ফোন দেয় যে আমরা দ্রুত আসতে পারি না, তাদের গাড়ির সংকটের কারণে আমাদের ডিউটি করে। গাড়ি না থাকার কারণে আমাদের রাত্রে দিনে পুলিশের নিয়ে ডিউটি করতে হয়। থানার গাড়ি কম থাকার কারণে আমরা সেনদিতে ডিউটি করি, থানার গাড়ি থাকতো তাহলে আমরা সেনদিতে। এদিকে যানবাহনের স্বল্পতার কথা স্বীকার করে জিএমপির উপ পুলিশ কমিশনার জানান ধীরে ধীরে কেটে যাবে এ গাড়ির স্বল্পতা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরও আপনার যানবাহনের স্বল্পতা রয়েছে, তবে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যানবাহনের স্বল্পতা একটু প্রকট, তো আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্সে এই বিষয়ে অবহিত করে, তাই এটা ধীরে ধীরে এই স্বল্পতা কেটে যাবে। সামনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এর কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। এছাড়াও শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুর মহানগরের প্রতিটি থানার পুলিশি সেবার গতি বৃদ্ধিতে যানবাহন সংকটের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ও দাবি গাজীপুর নগরবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।